স্বাধীনতার পরপর একটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়ে বাংলাদেশ। ঘরে চাল নাই, পেটে ভাত নাই, দুর্ভিক্ষ, নানান রকম সমস্যা এবং দেশটা একেবারে পর্যদস্ত অবস্থার মধ্যে পড়ে। সেই সময় বিখ্যাত এক কবিতা লেখা হয়, ভাত দে হারামজাদা না হলে মানচিত্র খাব। কবিতাটা না খুব বাস্তবসম্মত, কারণ আমাদের যখন পেটে ভাত থাকে তখন আমরা বড় বড় রাজনীতি করতে পারি, বড় বড় সমাজনীতি নিয়ে কথা বলতে পারি, অর্থনীতির বড় বড় বুলি কপচাতে পারি। যখন পেটে ভাত থাকে না তখন আর রাজনীতি বলেন, সমাজনীতি কিংবা অর্থনীতি বলেন, কোনোটাই আর ভালো লাগে না। আমরা যদি বর্তমান বাংলাদেশের দিকে তাকাই আমাদের আবারও সেই কবিতাটার কথা মনে পড়বে, অন্তত আমার সেই কবিতাটার কথা মনে পড়ে। ওএমএসের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর, মানুষ লাইনে দাঁড়িয়ে আছে, অনেকে ভোর 4টা থেকে এসে লাইন দিচ্ছেন, অসুস্থ বৃদ্ধ মানুষ এসে লাইনে দাঁড়াচ্ছেন, কেউ কেউ দাঁড়াতেও পারছেন না, দেখা যাচ্ছে ফুটপাথ ধরে বসে আছেন, যে পেলে পাবো না পেলে না খেয়ে থাকতে হবে। কিন্তু শরীরের যে অবস্থা তাতে আর লাইনে দাঁড়ানো সম্ভব নয়। অনেকে আছেন যারা টুল নিয়ে এসছেন যে বসবেন, দাঁড়িয়ে থাকা সম্ভব নয় এরকম ঘন্টার পর ঘন্টা। ভোর 4টায় ফজরের আজান দেবার আগে কেউ কেউ এসে লাইনে দাঁড়াচ্ছেন, কারণ এত লম্বা লাইন, এত দীর্ঘ সারি যে তাদের পক্ষে পেছনে দাঁড়িয়ে বা মাঝামাঝি অবস্থায় দাঁড়িয়ে চাল নেওয়া সম্ভব নয়। এর মধ্যে গণমাধ্যমে দেখলাম যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের সদস্যরাও এসে মুখ ঢেকে লাইনে দাঁড়াচ্ছেন। সেদিন পত্রিকায় এসছে একজন ভদ্রলোক লাইনে দাঁড়িয়েছেন, জিন্সের প্যান্ট পরা, পায়ে কেডসের জুতা, কানে আপনার কি বলে ওই যে হেডফোন, যেটা মানে ওয়্যারলেস হেডফোন, সে ওয়্যারলেস হেডফোন লাগানো, ব্লুটুথ লাগানো, হাতে স্মার্টফোন, তিনি এসে লাইনে দাঁড়িয়েছেন, কারণ তার বাড়িতে ওই যে সামান্য কয়েকশো টাকা হয়তো বাঁচানো যায় ওএমএস এর চাল কিনলে, সেই টাকা কয়টা বাঁচানোর জন্য তিনি লাইনে এসে দাঁড়িয়েছেন। তো এই হচ্ছে আমাদের বাস্তব অবস্থা। আমরা যদি চালের পরে আমাদের অন্যান্য যেই খাদ্যদ্রব্যগুলো আমাদের প্রয়োজন হয়, আটা বলেন, ডিম বলেন, গরিবের পুষ্টির খাবার যে ব্রয়লার মুরগি, ডিম, পাঙ্গাস মাছ, এই একেবারে মানে প্রান্তিক মানুষের প্রোটিনের চাহিদা যে খাবারগুলো পূরণ করে সেগুলোরও দাম আকাশচুম্বী। ডিমের ডজন ছিল 120 টাকা কিছুদিন আগে, খুব বেশি দিন আগে না, ধরেন 15-20 দিন আগেও 120 টাকা ডজনে আমরা ডিম কিনেছি, এখন সেই ডিমের ডজন 150 থেকে 160 টাকা। ব্রয়লার মুরগি 220 টাকার ওপরে খুচরা বাজারে। তো সুতরাং এই যে প্রতিটা জিনিসের দাম বাড়া, সেই সঙ্গে তো আমাদের আয় বাড়ছে না। আমাদের আয় যার 15,000 টাকা ছিল তার 15,000 টাকাই আছে, যার 20,000 টাকা ছিল তার কিন্তু আর 22,000 টাকা হয়নি। সুতরাং ঘর ভাড়া দিয়ে, বাচ্চাদের স্কুলের খরচ দিয়ে, যাতায়াতের খরচ দিয়ে, পরিবহন খরচ দিয়ে, আমাদের প্রতিদিনের যে ছোটোখাটো ওষুধের দরকার হয় সেই ব্যয় মিটিয়ে আর সম্ভব হয় না খোলা বাজার থেকে, খুচরা বাজার থেকে জিনিস কেনার। মানুষ বাধ্য হয় ওএমএস এর লাইনে দাঁড়াতে, মানুষ বাধ্য হয় টিসিবি ট্রাকের পেছনে ছুটতে, এবং এই ছুটতে গিয়ে দেখা যায় যে আমরা যাদেরকে একসময় মনে করতো যে একেবারেই প্রান্তিক মানুষরা বুঝি ওএমএস বা টিসিবির লাইনে দাঁড়ায়, এখন দেখতে পাচ্ছি না, ভালো মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা হয়তো কোনোদিন টিসিবির লাইনে দাঁড়ায়নি তারাও এখন বাধ্য হচ্ছে টিসিবির ট্রাকের পেছনে দাঁড়াতে। একটা পরিসংখ্যান এসছে, আমি যদি আপনাদেরকে পরিসংখ্যানটা একটু দেখাই প্রথম আলোতে, সেখানে হেডলাইন হচ্ছে খাদ্যের দাম বাড়ায় বেঁচে থাকতে তিন উপায়। তিনটা উপায় বেছে নিচ্ছে মানুষ, গত 18 ফেব্রুয়ারি 2023 রিপোর্ট, আজকের রিপোর্ট, এখানে বলছে তিনটি উপায় তারা বেছে নিচ্ছে। সেই তিনটি উপায় কি কি? বিশ্ব খাদ্য কর্মসূচি WFP 2022 জানুয়ারি থেকে 2023 সালের জানুয়ারি, অর্থাৎ এক বছর পর্যন্ত বাংলাদেশে নিম্ন আয়ের মানুষের আয় ব্যয় নিয়ে একটি জরিপ করেছে, এতে তাদের খাদ্যপণ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সেবা বাবদ খরচের তথ্য উঠে এসছে। তাতে দেখা গেছে গত ডিসেম্বর ও জানুয়ারিতে চাল ও আটার দাম কিছুটা কমেছে, তবে জ্বালানি তেল, গ্যাস ও বিদ্যুৎ খরচ অনেক বেড়ে গেছে, ফলে সামগ্রিকভাবে জীবনযাত্রার খরচ বেড়ে গেছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদে আছে এদেশের অর্ধেক 53% বেশি মানুষ। এই যে 17 কোটি মানুষের দেশ, তার অর্ধেক 53% মানুষ, মানে প্রায় 9 কোটি পরিবার, 9 কোটি মানুষ, সরি 9 কোটি মানুষ, 9 কোটি পরিবার না, বিপদে আছে।
খাদ্যের দাম বাড়ায় তারা জীবনযাত্রার অন্যান্য খরচ কমিয়ে টিকে থাকবার চেষ্টা করছে। জরিপে দেখা গেছে একজন মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য ন্যূনতম যতটা খাবার দরকার তার দাম এক বছরে মানে 2022 সালের জানুয়ারি থেকে 2023 জানুয়ারিতে 12% পর্যন্ত বেড়েছে। আর গত ডিসেম্বর 2022 ডিসেম্বরের তুলনায় 2023 জানুয়ারিতে মাত্র এক মাসের মধ্যে এই ব্যয় বেড়েছে 4%। বেঁচে থাকবার জন্য ন্যূনতম খাবার বাবদ মাসে মাথাপিছু খরচ দাঁড়িয়েছে 2,239 টাকা, যেটা উপার্জন করা মানুষের গরিব মানুষের পক্ষে কঠিন। শুধু খাওয়ার ব্যয় বাবদ যদি আপনাকে 2,239 টাকা খরচ করতে হয়, তারপরে আপনার ঘর ভাড়া আছে, আপনার পরিবহন খরচ আছে, আপনার চিকিৎসা ব্যয় আছে, আপনার বাচ্চার শিক্ষার খরচ আছে, আপনার যাতায়াতের খরচ আছে, এই সব কিছু মিলিয়ে দেখা যায়, বিদ্যুৎ গ্যাসের বিল আছে, এই সব কিছু মিলিয়ে দেখা যায় যে খরচ যখন আপনার প্রত্যেকটাতে বাড়তে থাকে, তখন খাওয়ার জন্যে আর 2,239 টাকা, যেটা ন্যূনতম পার পার্সনের জন্য দরকার হয়, সেই বরাদ্দটাও আর দেওয়া সম্ভব হয় না। তখন সব কিছুতে খরচের কাটছাট করতে করতে মানুষ খাওয়ার খরচেও কাটছাট করে। WFP-র প্রতিবেদনে আরও বলা হয়েছে, খাদ্যদ্রব্যের উচ্চ মূল্যে 68% মানুষের জন্য গভীর দুশ্চিন্তার বিষয়। খাদ্যপণ্যের মধ্যে চালের দাম এক বছরে বেড়েছে 11%, আর কোভিড সংক্রমণের আগের সময় অর্থাৎ 2020-এর মার্চের তুলনায় বেড়েছে 61%। টিকে থাকবার যে তিন উপায়ের কথা বলা হচ্ছে, সেই তিন উপায়ের মধ্যে এক হচ্ছে যে 53% মানুষ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে জীবনযাপন ও খাদ্য বাবদ খরচ কমিয়েছে, তারা টিকে থাকবার তিনটা উপায় বেছে নিয়েছে। এর মধ্যে 28% পরিবার বাকিতে খাবার কিনছে। দেখুন, আপনি যদি বাকিতে খাবার কিনেও থাকেন, বাকি আপনাকে কতদিন দেবে আপনার দোকানদার? যদি দেয়ও, আপনি কতদিন পর্যন্ত বাকিতে চলতে পারবেন? বাকি তো অনন্তকালের জন্য হয় না, একটা সময়ের পরে সেই টাকা আপনাকে ঠিকই শোধ করতে হয়। সুতরাং শুনতে আপনি যতই বলেন বাকিতে, এটা আসলে কিন্তু বাকিতে নয়, কারণ এই টাকা আপনাকে দিতেই হবে। 53% ঋণ করছে। এই ঋণের কথাও যদি আমরা বলি, ঋণও কিন্তু অনন্তকাল ধরে চলা যায় না। ঋণ এবং বাকির মধ্যে একটা মিল আছে, দুটোই পরে শোধ দেবার শর্তে নেওয়া হয়। তো এই যে ঋণ করে 53% মানুষ খাবার কিনছে, তাদেরকে তো সেই টাকাটা আবারও শোধ দিতে হচ্ছে, এবং অনেক সময় দেখা যায় যে ঋণের টাকা বিনা সুদে দেওয়া হয় না, সুতরাং সুদসহ তাকে ঋণের টাকা পরিশোধ করতে হয়। 15% তাদের সঞ্চয় বা জমানো টাকা ভেঙে প্রতিদিনের খরচ যোগাচ্ছে। হয় আপনাকে বাকিতে কিনতে হচ্ছে, নতুবা ঋণ নিতে হচ্ছে, নতুবা আপনার যে সঞ্চয় আছে সেই সঞ্চয় ভাঙতে হচ্ছে। বাকি 4% পরিবার জমি বিক্রি করছে বা অন্যত্র চলে গিয়ে টিকে থাকবার চেষ্টা করছে। জমি বলতে আর কতটুকুই বা জমি মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতে থাকে, নিম্নবিত্ত মানুষের হাতে কতটুকুই বা জমি থাকে? তাদের অনেকের তো মাথা গোজার ঠাঁইও নাই, সুতরাং তারা যে জমি বিক্রি করে টিকে থাকবে সেই অবস্থাও কিন্তু নাই। সুতরাং দেখা যাচ্ছে যে 4% মানুষ মানে খুবই কম পার্সেন্টেজে তারা জমি জমা বিক্রি করে বা অন্যত্র গিয়ে টিকে থাকবার চেষ্টা করছে। ঢাকায় হয়তো জিনিসের দাম অনেক বেশি, ঢাকা থেকে চলে যাচ্ছে উত্তরাঞ্চলের কোনো জেলায় কিংবা চলে যাচ্ছে গ্রামে, যাতে খরচ কিছুটা লাগাম টেনে ধরা যায়। কিন্তু আপনি যখন ঢাকা ছাড়বেন, সেই সঙ্গে সঙ্গে তো আপনাকে আপনার চাকরিটাও যাবে, সেই সঙ্গে সঙ্গে আপনি ঢাকায় যে ছোটোখাটো একটি ব্যবসা চালাচ্ছিলেন বা ছোট পুঁজিতে কোনো কিছু করবার চেষ্টা করছিলেন, সেটাও কিন্তু আপনার নষ্ট হয়ে যায়। সুতরাং ঢাকা ছাড়লেই বা চট্টগ্রাম ছাড়লেই বা অর্থাৎ মহানগরীগুলো ছাড়লেই যে আপনার খরচ কমবে ঠিক আছে, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনার আয় যেটা ছিল সেটাও কিন্তু শূন্যের ঘরে নেমে আসে। এছাড়া খাদ্য নিয়ে চাপে থাকা পরিবারগুলো যতটুকু বাজার সদাই করতে পারছে, তা প্রথমে ঘরের শিশুকে খাওয়াচ্ছে, পরিবারের অন্যরা কম খাবার খেয়ে টিকে থাকবার চেষ্টা করছে। বিশেষ করে মাছ, মুরগি, ডিম ও ভোজ্য তেলের মতন খাবার খাওয়া তারা কমিয়ে দিয়েছে, এই কারণে তাদের পুষ্টির সমস্যা দেখা দিয়েছে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, যাতায়াত, অন্যান্য বিনোদন খরচ কমিয়ে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে। এই যে আমরা ডিম, ব্রয়লার মুরগি কিংবা পাঙ্গাস মাছের কথা বলছিলাম বা ভোজ্য তেলের কথা বলছিলাম, এই প্রত্যেকটা জিনিসের দাম এখন বেড়েছে, এবং দেখা যাচ্ছে গরিবের আমিষের পুষ্টি
যেই মানে প্রাণীজ আমিষ থেকে যেই পুষ্টিটুকু তারা পায় এটার মূল উৎসই ছিল এই পাঙাশ মাছ, ব্রয়লার মুরগি আর ডিম। সেই জায়গাটা কিন্তু বন্ধ হচ্ছে। মানে অন্যদিকে, অন দি আদার হ্যান্ড, আমরা দেখছি কিছু মানুষ অবিশ্বাস্য পরিমাণ ধনী হয়েছে, অবিশ্বাস্য, যেটা কল্পনা করা যায় না। সেই ব্যাপারে গণমাধ্যমে যে খবর আছে সেটা যদি আমরা একটু দেখি, আমরা দেখব বণিক বার্তায় গত 5ই ফেব্রুয়ারি এই রিপোর্টটি এসছে। এখানে বলছে যে এই 5,000 কোটি টাকার বেশি সম্পদ বা $50 কোটি, 5,000 কোটি টাকা বা $50 কোটি বেশি পরিমাণের সম্পদ আছে 21 জন মানুষের হাতে। পাকিস্তানে আমরা 22 পরিবারের বিরুদ্ধে লড়াই করেছিলাম যে বৈষম্য এত বেশি, আমাদের এখানে মানুষ খেতে পায় না, পরনে কাপড় নাই, মাথার উপর ছাদ নাই, চিকিৎসার জন্যে ব্যয় করবার মতন হাতে একটি পয়সা নাই। সেখানে পাকিস্তান বা পশ্চিম পাকিস্তানে 22 পরিবার অবিশ্বাস্য পরিমাণ টাকার মালিক, অবিশ্বাস্য অঙ্কের টাকার মালিক। একই ঘটনা বাংলাদেশেও দেখা যাচ্ছে। 5,000 কোটি টাকা, আমি জানি না 5,000 কোটি টাকা লিখতে আসলে কটা শূন্য বসে, কিভাবে লিখতে হয় আমি সত্যি আই ডু নট নো। সেই 5,000 কোটি টাকার উপরে সম্পদের পরিমাণ বা $50 কোটি উপরে সম্পদের পরিমাণ 21 জন, যদিও এই সংখ্যাটি পরিসংখ্যান বলছে কিন্তু বাস্তবে হয়তো এই সংখ্যা আরো বেশি। একই সঙ্গে এটা বলছে যে কোভিড মহামারীর মধ্যেও 2021 সালে দেশে 10 কোটি টাকার বেশি সম্পদ আছে এমন ব্যক্তির সংখ্যা বেড়েছে প্রায় 43%। যখন মানুষ চাকরি হারিয়েছে, যখন মানুষের বেতন কমেছে, যখন মানুষ ছাঁটাই হয়েছে, যখন মানুষ শহর থেকে গ্রামে চলে গেছে, সংসার চালাতে বাধ্য হয়েছে পেশা পরিবর্তন করতে, তখন 10,000 কোটি টাকার বেশি সম্পদের পরিমাণ আছে এরকম মানুষের সংখ্যা বেড়েছে 43%, মানে প্রায় ডাবল হয়েছে, অর্ধেক 50%-এর কাছাকাছি 43% বেড়ে গেছে। ওই বছরের শেষে দেশে $1 মিলিয়ন বা তার বেশি মূল্যমানের সম্পদের মালিক ছিল 30,559 জন। 2020 সালে কোভিডের বছরে এই সংখ্যা ছিল 21,000। 21,000 থেকে এই সংখ্যাটি একলাফে বেড়ে 30,500-তে গিয়ে দাঁড়িয়েছে। সুতরাং কিছু মানুষের হাতে কিন্তু অবিশ্বাস্য পরিমাণ সম্পদ জমা হচ্ছে। একদিকে যেমন টিসিবির লাইন লম্বা হচ্ছে, একদিকে যেমন চাল কিনতে ওএমএস এর লাইনের দীর্ঘ সারি হচ্ছে, মানুষ বাধ্য হচ্ছে মুখ ঢেকে এই লাইনগুলোতে দাঁড়াতে, একই সঙ্গে অবিশ্বাস্য পরিমাণ অঙ্কের টাকা জমা হচ্ছে কিছু মানুষের হাতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই অবিশ্বাস্য পরিমাণ অঙ্কের টাকা যাদের হাতে জমা হচ্ছে তারা কিন্তু সমাজের অতি 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 ক্ষুদ্র অংশ। বিরাট অংশ যেটা, মূল অংশ যেটা, মূল স্রোত যেটা, তারা কিন্তু দিন আনি দিন খায়ের অবস্থার চেয়েও খারাপের দিকে যাচ্ছে।